हेलो क्लास, আজকের হ্যালো অ্যালকেনস হ্যালো অ্যারেনস এর প্রোবাবলি থার্ড লেকচার। তো আগের দিন প্রিপারেশন করতে করতে কিছুটা হয়ে গেছিল, তারপরে কিছুটা থেকে শুরু করছি। একটু রিওয়াইন্ড করে নিই যে আগের দিন কি করেছিলাম। আগের দিন করেছিলাম ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন টু ডাবল বন্ড, ঠিক আছে। যেমন এরকম একটা কম্পাউন্ড নিয়েছিলাম, যদি আমি প্রোপিন নেই তাহলে সেখানে যদি আমি দিয়ে দিই HBr, তাহলে সেটা হয়েছিল কিভাবে। এই একটা প্রোডাক্ট হয়েছিল, আর একটা প্রোডাক্ট হয়েছিল, এটা পুরোটার মেকানিজম আমার আগের লেকচারে আছে। ভিডিওর আগের লেকচারটা চেক করো, তাহলে পুরোটার মেকানিজম দেখতে পাবে, ঠিক আছে। এটা হয়েছিল মেজর বা মুখ্য প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট বা মুখ্য বিক্রয়জাত পদার্থ, আর এটা হয়েছিল মাইনর প্রোডাক্ট বা গৌণ পদার্থ, ঠিক আছে। আচ্ছা, কিভাবে হয়েছিল এটা? এটা হয়েছিল মার্কানিকভ রুল দিয়ে। এটা হবে মার্কানিকভ প্রোডাক্ট। মার্কানিকভ কি বলেছিল, মার্কানিকভ রুলটা কি বলেছিল, যে যেটা সব থেকে বেশি সাবস্টিটিউটেড কার্বন হবে, ডাবল বন্ডের মধ্যে যেটা সব থেকে বেশি সাবস্টিটিউটেড কার্বন বা সব থেকে বেশি প্রতিস্থাপিত কার্বন, মানে যা যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা সব থেকে কম, সেই কার্বনেই নেগেটিভ পার্ট অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যাডিশন হবে। তাহলে দেখো, এইখানে এই কার্বনটা ছিল নেগেটিভ, এর সব থেকে হাইড্রোজেন কম আছে, ডাবল বন্ডের দুটো কার্বনের মধ্যে এই কার্বনের সব থেকে হাইড্রোজেন কম আছে, তো বিআর মানে এইচ প্লাস বিআর মাইনাসের মধ্যে বিআর মাইনাসটা এখানে এসে অ্যাটাক করেছে, তো এটা হয়েছে মেজর প্রোডাক্ট বা মার্কানিকা প্রোডাক্ট। আচ্ছা, এবার আজকে নতুন যেটা শুরু করব, সেখানে বলছি যদি আমি একই রিয়াক্ট্যান্ট নিয়েছি, বাট এখানে কি করেছি, একটা এক্সট্রা কিছু অ্যাড করেছি। এক্সট্রা অ্যাডটা কি, সেটা হচ্ছে পারঅক্সাইড, পার অক্সাইড। পারঅক্সাইড মানে এরম স্ট্রাকচার, আর ও ও আর, পারঅক্সাইড মানে কি, যার মধ্যে একটা পারঅক্সি লিঙ্কেজ থাকবে। পারঅক্সি লিঙ্কেজ কোনটা, এই যে সিঙ্গেল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও, সিঙ্গেল আর। পারঅক্সি লিঙ্কেজের একটা বৈশিষ্ট্য কি, যেখানে অক্সিজেনের অক্সিডেশন স্টেট -1, প্রতিটা অক্সিজেনের যেখানে অক্সিডেশন স্টেট -1। যখন আমি জারণ বিজারণ বা অক্সিডেশন রিডাকশন যখন করাবো চ্যাপ্টারটা 11-এ, তখন এটা কমপ্লিট আমি ডিসকাস করে দেবো, তখন তখন সেটা প্লেলিস্টে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে যদি এরম যদি হয় তাহলে কি হবে বলছি, যদি পারঅক্সাইড যদি দিয়ে দিই তাহলে যে অ্যাডিশন রিয়াকশনটা হবে সেটা এইভাবে হবে। এই একটা প্রোডাক্ট হবে, মানে আগের মতোই এই এই দুটো প্রোডাক্ট হবে। বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই প্রোডাক্টটা হবে মেজর প্রোডাক্ট, আর এটা হবে মাইনর প্রোডাক্ট। তো লক্ষ্য করো আগের রিয়াকশনের সাথে পার্থক্যটা কি, আগের রিয়াকশনটা কি হয়েছিল, যখন তুমি নর্মাল HBr দিচ্ছিলে তখন এটা হয়েছিল যেটা সব থেকে বেশি সাবস্টিটিউটেড কার্বনটা, সেখানে বিআরটা অ্যাডিশন হয়েছিল, তার জন্য 2-bromo-propane যে এই যে কম্পাউন্ডটা, এটা হয়েছিল মেজর প্রোডাক্ট আর এটা হয়েছিল মাইনার প্রোডাক্ট। বাট যখন আমি এটার সাথে একটা এক্সট্রা রিয়েজেন্ট পারঅক্সাইড যখন অ্যাড করে দিচ্ছি, যে কোনো পারঅক্সাইড যখন আমি অ্যাড করে দিচ্ছি, তখন হচ্ছে কি, তখন এইটা যেটা সব থেকে কম সাবস্টিটিউটেড যে কার্বনটা ছিল ডাবল বন্ডের, সেখানে বিআরের নেগেটিভ পার্টটা এসে অ্যাটাচ হচ্ছে। তো এটা হচ্ছে মেজর প্রোডাক্ট আর এটা হচ্ছে মাইনার প্রোডাক্ট। তাহলে মার্কানিকভ রুল বলছিল যে এটা মেজর প্রোডাক্ট হবে, বাট এখানে দেখছি যে এটা মেজর প্রোডাক্ট হয়েছে, মানে কি, এটা মার্কানিকভ রুলটাকে ভায়োলেট করছে। তাই এইটাকে বলা হয়, এই যে রুলটা যেটা হয়েছে পারঅক্সাইড দেওয়ার পর, এটাকে বলা হয়, এটা হয়েছে অ্যান্টি মার্কানিকভ রুল দিয়ে, ঠিক আছে। তাহলে অ্যান্টি মার্কানিকভ রুল, এটাকে বলা হয় অ্যান্টি মার্কানিকভ রুল বা
আরেকটা বলা হয় যেটাকে বলছে খারাস ইফেক্ট। KHARASCH খারাস ইফেক্ট, ঠিক আছে? বা এটাকে তুমি বলতে পারো পারক্সাইড এফেক্ট, ঠিক আছে? মানে পারক্সাইড দেওয়ার পরে অ্যান্টি মার্কনিকা প্রোডাক্টটা হচ্ছে মেজর প্রোডাক্ট, আর এটা হচ্ছে মার্কনিকার প্রোডাক্টটা হচ্ছে মাইনার প্রোডাক্ট। তাহলে এই রুলটাকে বলা হচ্ছে অ্যান্টি মার্কনিকা রুল। এবার কেন হচ্ছে, আগের টার্মে প্লাউজিবল মেকানিজম দেখিয়ে দিয়েছিলাম যে কি জন্য হচ্ছে, সঠিক সঠিক এক্সপ্লেন করে দেখিয়েছিলাম যে হ্যাঁ কি হচ্ছে, এখানটা একটা কার্বোকাট্যান তৈরি হচ্ছে যেটা স্টেবল হচ্ছে, থার্ড ডিগ্রি মোর স্টেবল দেন সেকেন্ড ডিগ্রি দেন ফার্স্ট ডিগ্রি। তাহলে তার জন্য এটা কি হয়েছিল, এখানে পজিটিভ চার্জটা এখানে তৈরি হয়েছিল, যেহেতু সেকেন্ড ডিগ্রি কার্বোকাট্যান ওটা হয়েছিল, তার ফলে বিআরটা এখানে অ্যাটাক করেছে, নেগেটিভ পার্টটা এখানে অ্যাটাক করেছে। কিন্তু এখানে তাহলে কি হচ্ছে, কি এমন হয়ে গেল যেখানে এইটা মেজর প্রোডাক্ট হয়ে গেল, এটা বুঝতে গেলে এই রিয়াকশনের আমাদের মেকানিজমটা জানতে হবে, ঠিক আছে? তাহলে আমি করে দিচ্ছি এখানটা, মেকানিজম, ওকে? আচ্ছা, মেকানিজমটা কি হবে, বলছে যে পারক্সাইড রিয়াকশন যেগুলো হয় সেগুলো ফ্রি র্যাডিক্যাল মেকানিজম দিয়ে হয় বা মুক্ত মূলক ক্রিয়াকৌশল দিয়ে ঘটে। তাহলে মেকানিজমটা কি হবে, ফ্রি র্যাডিক্যাল মেকানিজম বা বাংলায় লিখে রাখো মুক্ত মূলক বিক্রিয়া, ঠিক আছে? জিনিসটা কিভাবে হচ্ছে, যে কোনো একটা পারক্সাইড, একটা পারক্সাইড আমি জেনারেল পারক্সাইডের সংকেত আমি লিখে দিচ্ছি আর ও ও আর, ঠিক আছে? বলছে এটাকে প্রথমে কি হচ্ছে, এটা সূর্যালোক বা কোনো রিয়াকশন মিডিয়াম যেটা তোমার দেওয়া আছে তার উপস্থিতিতে এটা ভেঙে যাচ্ছে। কিভাবে ভাঙছে, এর হচ্ছে হোমোলাইটিক ক্লিভেজ হচ্ছে। আগের দিন করিয়েছিলাম, দেখো লেকচার যদি চেক করো আগের লেকচারগুলো, আমি হোমোলাইটিক ক্লিভেজটা বলেছিলাম কি হয়, যে একটা বন্ড যদি থাকে সেই বন্ড যদি দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয় তাহলে বন্ডটা হোমোলাইটিক ক্লিভেজ মানে সমানভাবে বিভাজিত হয়েছে, মানে যদি এটা ভাঙে মাঝখান থেকে এই পাবে একটা ইলেকট্রন এই পাবে আরেকটা ইলেকট্রন। আর হোমোলাইটিক ক্লিভেজের ফলে কি তৈরি হয়, ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। তাহলে কি কি ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে এখানটায়, আর ও ডট আর ও ডট, তাই তো? আর ও ডট ও ডট আর, ঠিক আছে? আবার কি বলেছি যে ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের কিছু পাথ হয়ে থাকে, তিনটে ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় ইনিশিয়েশন, একটাকে বলা হয় প্রোপাগেশন, একটাকে বলা হয় টার্মিনেশন। এটা কি হয়েছে, ইনিশিয়েশন, ইনিশিয়েশন বা তুমি বলতে পারো বিক্রিয়ার প্রারম্ভিক অবস্থা বা সূচনা পর্ব, বাংলায় লিখে রাখো সূচনা পর্ব, ঠিক আছে? নেক্সট কী হবে, বিক্রিয়া প্রোপাগেশন হবে। কীভাবে হবে, বলছে তুমি র্যাডিক্যালটা তো তৈরি করে ফেলেছ, আর রিয়াকশন মিডিয়ামে কী আছে, HBr আছে, ও র্যাডিক্যাল কি ছেড়ে কথা বলবে, না ছেড়ে কথা বলবে না, ও কী করবে, ওই র্যাডিক্যালটা যাবে HBr এর কাছে। এবার HBr-এরও কী হবে, হোমোলাইটিক ক্লিভেজ, ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন এইভাবে হয়। তাহলে এর উপরে একটা ইলেকট্রন চলে এসছে, এ বলছে আমার কাছে একটা ইলেকট্রন আছে যদি আমার কাছে আয়, তাহলে এর সাথে বন্ড করে নিচ্ছে, যদি বন্ড করে নেয় তাহলে কী হবে, আর ও এইচ তার সঙ্গে ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রোপাগেশনটা কী হবে, এবার এই যে ব্রোমিন যে ফ্রি র্যাডিক্যালটা তৈরি হলো, এ কি করবে, এ পর বিক্রিয়া করবে কার সাথে, স্টার্টিং মেটেরিয়াল বা রিয়াক্ট্যান্ট যেটা আছে, কি রিয়াক্ট্যান্ট আছে, CH3CH11CH2, ঠিক আছে? তাহলে ধরো CH3CH11CH2, তার সাথে কে অ্যাটাক করছে, বিআর ডট। তাহলে এই বন্ডে প্রথমে কি হবে, হোমোলাইটিক ক্লিভেজ হবে, এপার দিয়ে খুলে এপার দিয়ে খুলে। এবারে দেখো এই যে ব্রোমিনটা আছে দুভাবে অ্যাটাচ হতে পারে, এইখানে যে বন্ডটা খুলেছে যে ইলেকট্রনটা এসছে সেই ইলেকট্রনটার সাথে এই ব্রোমিন ইলেকট্রন কম্বাইন করে এখানে একটা বন্ড তৈরি করতে পারে,
আবার হতে পারে কি এই ব্রোমিনের একটা ইলেকট্রন আর এখানে যে ইলেকট্রনটা এসেছে তার সাথেও অ্যাটাচ হতে পারে, মানে ব্রোমিন দুভাবে হতে পারে, একটা হচ্ছে এইভাবে, যদি এইভাবে হয় তাহলে কীরকম প্রোডাক্ট হবে, সিএইচ থ্রি সিএইচ র্যাডিক্যাল, দেখো বন্ডটা ভেঙে গেছে, র্যাডিক্যালটা এখানে চলে এসেছে, আর এই র্যাডিক্যালটা যে এখানে ছিল তার সাথে এই ইলেকট্রনটার সাথে এই ব্রোমিনটা অ্যাটাচ হয়ে গেছে, মানে বন্ড তৈরি করে ফেলবে, মানে সিএইচ টু এখানে র্যাডিক্যাল, এই একটা হতে পারে। আরেকটা কি হতে পারে, আরেকটা বলছে এটা যদি এইভাবে অ্যাটাক করে ধরো এর কাছে এলো তাহলে কি হবে, সিএইচ থ্রি সিএইচ বিআর সিএইচ টু ডট। আচ্ছা এই একটা অ্যারো কেন দেখাচ্ছি, দেখো তুমি যদি কোনো যদি রিয়াকশন দেখো অলওয়েজ দেখবে যে এরকম করে করা হয়, দুটো অ্যারো দেওয়া হয় একসাথে, মানে অ্যাটলিস্ট একটা ফুল অ্যারো দেওয়া হয়, ফুল অ্যারোর কথা হচ্ছে দুখানা ইলেকট্রনকে অ্যাটাক করছে, আর এখানে যেহেতু র্যাডিক্যাল একটা ইলেকট্রনকে অ্যাটাক করছে এই জন্য একটা অ্যারো দেওয়া হয়, ক্লিয়ার? এবার দেখো, এবার দেখো দুটো প্রোডাক্ট হতে পারে, দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে, কোনটা স্টেবল হবে? তোমরা র্যাডিক্যালের যদি তোমরা ইলেভেনে পড়েছো যে র্যাডিক্যালের স্টেবিলিটি কি, সেকেন্ডারি র্যাডিক্যাল টার্সিয়ারি র্যাডিক্যাল ইজ মোর স্টেবল দেন সেকেন্ডারি র্যাডিক্যাল দেন প্রাইমারি র্যাডিক্যাল, তাহলে এখানে এ র্যাডিক্যালটা কি র্যাডিক্যাল, দেখো র্যাডিক্যালটা যেখানে আছে তার দুদিকে দুটো গ্রুপ আছে, তার মানে এটা সেকেন্ডারি র্যাডিক্যাল, আর এই র্যাডিক্যালটা দেখো যেখানে তৈরি হয়েছে তার এক পাশে একটা গ্রুপ আছে, একটাই গ্রুপ, মানে এটা প্রাইমারি র্যাডিক্যাল, তাহলে স্টেবিলিটি অফ র্যাডিক্যাল কি হবে, স্টেবিলিটি অফ র্যাডিক্যাল কি হবে, সেকেন্ডারি র্যাডিক্যাল ইজ মোর স্টেবল দেন প্রাইমারি র্যাডিক্যাল, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মোর স্টেবল হবে, ঠিক আছে? তাহলে এটা যদি মোর স্টেবল যদি হয় তাহলে এরপরে কি হবে, এরপর তোমার রিয়াকশন মিডিয়ামে কি ছিল, তুমি যে এখান থেকে এইচ বিআরটা যে বের করলে তাহলে তোমার এখানে এই যে র্যাডিক্যালটা আছে এটা কি দিয়ে স্টেবিলাইজ হবে, তোমার রিয়াকশনটা তুমি যে করছো সেখানে কি আছে, এইচ বিআর আছে, তাহলে এইচ বিআর যেখানে আছে সেখানে যে এইচ আছে সেই এইচটা কি করবে, এখানে অ্যাড হয়ে যাবে, আবার এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে, আমি যদি এখানে টার্মিনেশন করে দিই, এখানেই করেছি টার্মিনেশন, তাহলে কি হবে, এই যে তোমার তৈরি হলো এখানটা সিএইচ থ্রি সিএইচ ডট সিএইচ টু বিআর, ঠিক আছে? আর এখানে এটা তৈরি হয়েছে সিএইচ থ্রি সিএইচ ডট সরি সিএইচ বিআর ডট না, আর এটা সিএইচ টু ডট, দেখো মিডিয়ামে তোমার কি ছিল, এক্সএস এইচ বিআর ছিল, মিডিয়ামে এক্সেস তোমার এইচ বিআর আছে, তাহলে কি হবে, একই রকম জিনিস, এর হোমোলাইটিক ক্লিভেজ হবে, তাহলে কি হবে, এইটা একে নেবে আর এইটা একে নেবে, এটা যদি একে নেয় তাহলে কি তৈরি হবে, সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু বিআর প্লাস সিএইচ থ্রি সিএইচ বিআর আর সিএইচ থ্রি, দেখো এই জায়গাটা, ক্লিয়ার? মানে এই যে র্যাডিক্যালটা তৈরি হয়েছিল এই র্যাডিক্যালটা কি করলো, এটা করলো একবার এইচ বিআর কে অ্যাটাক, যার ফলে তৈরি হলো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু বিআর, আর এটা যে তৈরি হলো এটা করলো এইচ বিআর কে অ্যাটাক, তাহলে এটা তৈরি হলো। তাহলে এবার মেজার কোনটা হবে, দেখো যেহেতু সেকেন্ডারি র্যাডিক্যালটা মোর স্টেবল ছিল তাহলে এ যেখানে অ্যাটাক করবে সেটাই মেজার হবে, দেখো এ অ্যাটাক করে কি তৈরি করেছে এটা, তাহলে এটা হবে মেজার বা মুখ্য প্রোডাক্ট, আর এটা কি হবে মাইনার বা গৌণ প্রোডাক্ট, ক্লিয়ার? দেখে নাও একবার পুরোটা, পুরো মেকানিজমটা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পুরো মেকানিজমটা দেখে নাও, ক্লিয়ার? উল্টে দিই, ঠিক আছে,
এবারে বলছে যে পারক্সাইড ইফেক্টটা যেটা হয়, পারক্সাইড ইফেক্ট আমি যেটা দেখালাম সেটা কেবলমাত্র এইচবিআরই করতে পারে। কি পারক্সাইড ইফেক্ট বা খারাশ ইফেক্ট ইজ অনলি অকার ইন কেস অফ এইচবিআর। মানে আগে যে রিয়াকশনটা তোমাকে দেখালাম, এই যে এখানে এইচবিআর, তুমি তো বলতে পারতো এখানে স্যার এইচসিএল এইচএফ এইচআই দিলেও তো হতে পারতো, কিন্তু না, হবে না, শুধুমাত্র এইচবিআর দিলে হবে। এবার তার নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটা জেনে নিই। এখানে কোশ্চেন আসতে পারে যে এইচবিআর কেন শুধুমাত্র পারক্সাইড ইফেক্টটা দেখায়। তার কারণ হিসেবে তোমার বলতে পারো এখানে তুমি যে ইন কেস অফ এইচএফ বা এইচসিএল, প্রথমে এইচএফ আর এইচসিএলকে বলছি, দেখো ফ্লোরিন ইজ এটা সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তারপরে ক্লোরিন আসছে, এটা ব্রোমিনের থেকে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। যারা বেশি ইলেকট্রোনেগেটিভ তাদের বন্ড কি হয়, স্ট্রং হয়, তারা ইলেকট্রনকে খুব ভালোভাবে ধরে রাখে, তাদের বন্ড স্ট্রং হয়। তাহলে এইচএফ এর বন্ড প্রচণ্ড স্ট্রং আর এইচসিএল, এই দুজনের বন্ড হচ্ছে প্রচণ্ড স্ট্রং। আরেকভাবে বলতে পারো বন্ড স্ট্রংটা, যে কি ফ্লোরিনের, যেহেতু ফ্লোরিন গ্রুপে উপরে আছে তাই ফ্লোরিনের সাইজ ছোট, ক্লোরিনের সাইজটাও ছোট। যেহেতু সাইজ ছোট তাহলে এই যে হাইড্রোজেনের সঙ্গে যারা বন্ড করছে এদের যে অরবিটালের যে ওভারল্যাপটা হচ্ছে সেটা ইফেক্টিভ হয়, কারণ হাইড্রোজেনের অরবিটালও ছোট, ফ্লোরিনের অরবিটালও ছোট, ক্লোরিনের অরবিটালও ছোট। তাহলে এদের মধ্যে বন্ড ওভারল্যাপিংটা বেশি হয়, বন্ড ওভারল্যাপিং বেশি হওয়া মানে বন্ড ভালো স্ট্রং হয়, যার ফলে কি হবে, তুমি যে তুমি র্যাডিক্যালটা যে তৈরি করলে, ওই র্যাডিক্যালটা মানে ধরো তোমার, ধরো আমি বললাম যে আর ও ডট ধরো তৈরি হয়েছে প্রথম স্টেপ, তাহলে ওই আর ও ডটটা কি এইখানে অ্যাট্যাক করে এই যে ফ্লোরিনটা, যে এই এইখানে যে ক্লিভেজটা যেটা হতো আগে, বা এইখানে যে ক্লিভেজটা যেটা হতো সেই ক্লিভেজটা হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এদের বন্ড স্ট্রং হওয়ার জন্য এইচএফ আর এইচসিএল এই বিক্রিয়াটা করে না, পারক্সাইড ইফেক্ট দেখায় না। আর একটা কি হতে পারে, আরেকটা বলছে, আরেকটা কি পড়ে আছে, একটা এইচআই পড়ে আছে। এবার তুমি এইচআই ক্ষেত্রে কি বলবে যে স্যার এইচআই তো আয়োডিন তো নিচে থাকে, আয়োডিনের তো ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, আয়োডিনের সাইজও বড়, তাহলে অরবিটাল মিসম্যাচিং হবে, তাহলে তো আরামসে এইচ এইচটা বেরিয়ে যাবে, আইটা বেরিয়ে যাবে, দুটোই বেরিয়ে যেতে পারবে, হোমোলাইটিক ক্লিভেজ আরামসে হবে। হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই, হোমোলাইটিক ক্লিভেজ হয়ে যাবে। আমি এরকম করে দেখালাম এইচ ডটটা, বা যদি এরকম যদি স্পেসিফিকভাবে দেখানো দেখাতে হয় তাহলে আমি এরকম দেখালাম যে আরও ডটটা ছিল সেটা আমার এইচআইকে অ্যাট্যাক করল, তাহলে আরও এইচ প্লাস আই ডট তৈরি হচ্ছে, হবে, কোনো অসুবিধা নেই। তাহলে যদি হয় তাহলে কেন রিয়াকশনটা হচ্ছে? হ্যাঁ এখানে গল্প আছে, বলছে আয়োডিন রেডিক্যালটা প্রচণ্ড রিয়াক্টিভ, এটার কি, এটার রিয়াক্টিভিটি বা সক্রিয়তা ইজ ভেরি হাই, ও আর এই স্টেপটা করবে না। এই যে দেখো এই যে প্রোপাগেশনের যে এই স্টেপটা আছে না, যে আয়োডিনটা গিয়ে এবার কি ব্রোমিনটাকে এখানে অ্যাটাক করেছিল, তাহলে এবার কি, এবার কার পালা, আয়োডিনটা তৈরি হলো তাহলে আয়োডিনটা গিয়ে অ্যাটাক করার কথা ছিল, ও কিন্তু এইটা আর করবে না। ও কি করবে, ও যেহেতু এতটাই রিয়াক্টিভ হয়ে গেছে, ও নিজেদের মধ্যে দেখো একটা আয়োডিন তো তৈরি হয়নি, কারণ একটা এইচআই নিশ্চয়ই দেওয়া নেই, অনেকগুলো এইচআই দেওয়া আছে, তাহলে অনেকগুলো আয়োডিন রেডিক্যাল তৈরি হবে। ওরা কি করবে, এই আয়োডিন রেডিক্যালগুলো একে অপরের সাথে কম্বাইন করে আই টু বানিয়ে ফেলবে, আয়োডিন বানিয়ে ফেলবে। আর যদি আয়োডিনই বানিয়ে ফেলে সব রেডিক্যালগুলো, তাহলে তো রেডিক্যালটাই যদি প্রেজেন্ট না থাকে তাহলে বাবা অ্যাটাকটা হবে কোথায়, তাহলে এই অ্যাটাকটা তাহলে হবে কোথায়, যে আমি আর সিএইচ ডবল বন্ড সিএইচ টুতে আমি যে একটা ধরো হ্যালোজেনকে দিয়ে অ্যাটাক করবো, এই অ্যাটাকটা তাহলে হবে কোথায়, কারণ তোমার এই যে রেডিক্যালটাই তো কমে যাচ্ছে, এটা কম্বাইন করে ফেলছে আয়োডিনের ক্ষেত্রে, আয়োডিন রেডিক্যালগুলো কম্বাইন করে আয়োডিন তৈরি হয়েছে, তাহলে এর ফলেও এখানে পারক্সাইড ইফেক্টটা দেখা যায় না। ঠিক আছে, আচ্ছা এর কিছু ডেটা আছে, ডেটাটা দেখলে একটুখানি ক্লিয়ার হয়ে যাবে। বলছে যে ধরো আমি, ধরো ওই প্রোপিনের সাথে আমি রিঅ্যাকশন দেখাচ্ছি, বলছে দেখো কী কী স্টেপে হয়, সিএইচ ডবল বন্ড সিএইচ টু, ধরো তোমার ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেল সেটা হচ্ছে এক্স ডট, তাহলে এই এই তাহলে এখান থেকে কী তৈরি হবে, সিএইচ থ্রি
CH radical CH2 X ঠিক আছে আচ্ছা আর একটা কি বলছে বলছে এর পরে যেটা আছে পরের স্টেপটা CH3 CH dot CH2 X এর সঙ্গে যে তোমার তোমার যে HX টা যে রিঅ্যাকশন হচ্ছে যে তোমার ধরো হোমোলাইটিক ক্লিভেজ এইভাবে হচ্ছে আরেকটা এসে ধরো এখানে তাহলে এই যে পরের স্টেপটা CH3 CH2 CH2 X ঠিক আছে তো প্লাস X তো বলছে যে এর কিছু থার্মোডাইনামিক ডেটা পাওয়া গেছে কার ক্ষেত্রে ওই হ্যালো অ্যাসিডগুলোর ক্ষেত্রে যদি আমি ধরি এইচ এফ ধরি এখানে তারপরে এইচ সি এল ধরি বা তুমি ধরো এইচ বি আর ধরলে আর এইচ আই ধরলে জাস্ট একটা ডেটা আমি তোমাকে দেখাচ্ছি বলছে যে এইচ এফ এর ক্ষেত্রে এই যে প্রথম স্টেপটা মানে এখানে যদি এফ এফ র্যাডিক্যাল যদি তৈরি হয় ফ্লোরাইড র্যাডিক্যাল যদি তৈরি হয় তাহলে প্রথম স্টেপটা হবে কিন্তু হয়ে যাবে বলছে এটা কিন্তু এক্সোথার্মিক হয়ে যাবে হতেই পারে বাট এর পরের স্টেপটা হয়ে যাবে এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক মানে কি ডেল এইচটা হচ্ছে নেগেটিভ ডেল এইচ যদি নেগেটিভ হয় দ্যাট লিডস টু ডেল জি কে ফেভার করে ও ডেল জি কে ফেভার করে সুবিধা মানে কি ডেল এইচ যদি তোমার নেগেটিভ হয়ে যায় আবার ডেল জি সমান ডেল এইচ মাইনাস টি ডেল এস তাহলে আগে থেকে বাবা এ যদি নেগেটিভ হয়ে বসে থাকে তাহলে কি হবে ডেল জিটা নেগেটিভ হতে সুবিধা করবে আমি এটার কথা ছাড়লাম এটার কথা পরে গেলাম আমি এটা যদি তোমার আগে থেকে যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি এটা ডেল জিকে নেগেটিভ করতে সুবিধা করে ডেল জি মানে কি গিভস ফ্রি এনার্জি আর গিভস ফ্রি এনার্জি যদি নেগেটিভ হয় তাহলে রিয়াকশনটা স্পন্টেনিয়াস হয় প্রথম স্টেপটা স্পন্টেনিয়াস হচ্ছে এক্সোথার্মিক বাট পরেরটা হয়ে যাচ্ছে এন্ডোথার্মিক মানে এখানে রিয়াকশনটা করতে পারছে এই সিএল এর ক্ষেত্রে বলছে এর ক্ষেত্রেও সেম প্রথমটা হচ্ছে এক্সোথার্মিক পরের স্টেপটা হচ্ছে এন্ডোথার্মিক বাট ইনকেস অফ এইচ বিআর দুটোই বলছে এক্সোথার্মিক তার মানে কি প্রথম স্টেপটাও হচ্ছে আর সেকেন্ড স্টেপটাও হচ্ছে তার মানে ডেল জি অলওয়েজ নেগেটিভ ঠিক আছে ডেল এইচ অলওয়েজ নেগেটিভ ক্লিয়ার আচ্ছা বাট ইনকেস অফ এইচ আই দুটোই এন্ডোথার্মিক মানে প্রথম স্টেপ এটা করতেই দিচ্ছে না এটা কি করে করবে এটা করলেই তো আই প্লাস আই যুক্ত হয়ে আই টু হয়ে যাচ্ছে র্যাডিক্যাল তৈরি হচ্ছে মানে প্রথম স্টেপটাইও করতে দিচ্ছে না যেহেতু প্রথম স্টেপটাও করতে দিচ্ছে না তাই কি হবে এটা এন্ডোথার্মিক আর এটাও হবে এন্ডোথার্মিক ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এবার পরে যাচ্ছি নেক্সট আমি একটা এক্সাম্পল দিই পারক্সাইড পারক্সাইড তখন তখন থেকে করছি পারক্সাইডের একটা এক্সাম্পল দিয়ে দিই একটা জাস্ট নর্মাল জিনিস তুমি লিখে রাখো ধরো আমি যদি বলি যে সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু একটা একটা কোয়েশ্চেন দিচ্ছি ঠিক আছে দুখানা রিয়্যাক্ট্যান্ট দিয়েছি একটাই দিয়েছি এইচ বিআর আর সি সিক্স এইচ ফাইভ সিও হোল টু ও টু আর দিয়েছি একটায় দিয়েছি এইচ সিএল তার সঙ্গে দিয়েছি সি সিক্স এইচ ফাইভ সিও হোল টু ওই একই সি সিক্স এইচ ফাইভ সিও হোল টু আচ্ছা যাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে জিনিসটা বুঝে দিই এটা কি এটা পারক্সাইড ফিনাইল রিং সি সিক্স এইচ ফাইভ মানে কি ফিনাইল রিং তার সঙ্গে সিও ও ও সিও এটা ঠিক আছে দেখো এই পারক্সাইড লিঙ্কেজ আছে ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড এখান থেকে তাহলে কি হবে হোমোলাইটিক ক্লিভেজ হবে তাই তো আচ্ছা বলো দেখি এই দুটো আমি রিঅ্যাকশন দিয়েছি প্রোডাক্ট কী হবে নিজেরা বানাও খাতে সময় দেবো দরকার নেই আচ্ছা দেখো এখানে কি আছে আগেই বলেছি পারক্সাইড এটা তো পারক্সাইড ইফেক্ট কারণ পারক্সাইড আছে এখানটায় তাহলে পারক্সাইড ইফেক্টে কী হয় এইচ বিআর রিয়াক্ট করে আর এটা রিয়াক্ট করে না তাহলে এটা যদি রিয়াক্ট না করে তাহলে এখানে কোনো রিয়াকশন হবে না কারণ এই সিল রিয়াক্ট করে না আগেই বলেছি প্রথম স্টেপটা হবে এন্ডো এক্সোথার্মিক পরেরটা হবে এন্ডোথার্মিক আর এটা কী করবে এটা হচ্ছে তোমার রিয়াক্ট করবে মানে সিএইচ থ্রি সিএইচ টু
আচ্ছা এটা রিয়াক্ট করবে না বলা ভুল, রিয়াক্ট করবে, বাট এটা কি দেখো অ্যান্টি মার্কনিক অফ প্রোডাক্ট তৈরি দিয়েছিল, অ্যান্টি মার্কনিক অফ প্রোডাক্ট হয়ে গেছিল এখানটা, আমি AMP লিখলাম। এখানে রিয়াক্ট এই রিয়াকশনটা হবে না, বাট এখানে কি হবে মার্কনিক অফ, নর্মাল মার্কনিক হয়ে যাবে, কি হবে CH3 CH Cl CH3। তাহলে যদি জয়েন্ট নিতে এরকম কোশ্চেন দিতেই পারে, যদি দিতে যদি দিয়ে দেয় এরকম রিয়েজেন্ট যদি দিয়ে দেয়, তুমি কিন্তু পারক্সাইড দেখে কিন্তু হুট করে কিন্তু অ্যান্টি মার্কনিক অফ প্রোডাক্ট কিন্তু করতে যাবে না, কারণ দেখবে যে তার সাথে আরেকটা কি আছে, সেটা কি HBr আছে, যদি HBr থাকে তাহলে অ্যান্টি মার্কনিক অফ প্রোডাক্টটা তৈরি হবে এটা, আর যদি HBr ছাড়া অন্য কোনো কিছু থাকে HI বা HCl বা তোমার HF, তাহলে কিন্তু অলওয়েজ মার্কনিক অফ প্রোডাক্ট তৈরি করবে। ক্লিয়ার? ওকে, নেক্সট এটা শেষ হলো, নেক্সট একটা পড়তে হবে যে অ্যালাইলিক সাবস্টিটিউশনের মাধ্যমে হ্যালো অ্যালকেনসের প্রিপারেশন, ঠিক আছে? তাহলে কি প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস ফ্রম অ্যালাইলিক মানে অ্যালাইলিক সাবস্টিটিউশনের মাধ্যমে তোমার হ্যালো অ্যালকেনসকে প্রিপেয়ার করতে হবে। অনেক বড় টার্ম অ্যালাইলিক সাবস্টিটিউশন, কি জিনিসটা কি জানবো? আগে জানি অ্যালাইল জিনিসটা কি, অ্যালাইলিক সিস্টেমটা কি, অ্যালাইলিক সিস্টেম মানে এইটা আর CH ডাবল বন্ড CH2, অ্যালাইলিক সিস্টেম এটা কি, জেনারেলি অ্যালাইলিক সিস্টেম, এখানে আর এক জায়গায় তুমি যা বলো দাও, বেনজিন দিতে হবে বেনজাইলিক সিস্টেম, আর এক জায়গায় যদি বেনজিন দিতে তাহলে হচ্ছে বেনজাইলিক সিস্টেম। ক্লিয়ার? আচ্ছা, এবারে যেটা বলছে জি, ধরো আমি নিলাম একটা অ্যালাইল CH3 CH ডাবল বন্ড CH2, আমি এখানে দিয়ে দিচ্ছি ধরো ব্রোমিন উইথ ভেরি হাই টেম্পারেচার, তার রেঞ্জটা ধরো 600°C, কি হবে বলছে এখানে, এটা তৈরি হবে, মানে ব্রোমিনটা ডাবল বন্ডের অ্যাটাক হবে না, ব্রোমিনটা অ্যাটাক করবে এই কার্বনটা, এই কার্বনটা কি কার্বন, এই যদি এটা যদি তোমার ফাংশন হয় সিস্টেম হয়, তাহলে তার পাশের কার্বনটা কি আলফা কার্বন, তুমি এটাকে আলফা কার্বন বলতে পারো এই কার্বনটা, আর যেহেতু অ্যালাইলিক গ্রুপের পাশে যেহেতু যে কার্বনটা আছে, তখন তুমি তাকে বলবে, এই কার্বনটাকে তুমি বলবে অ্যালাইলিক কার্বন। তাহলে বলছি যে যদি কোনো রিয়াকশন কন্ডিশন এরম থাকে, তাহলে এই যে হ্যালোজেনটা সেটা কি করবে, স্পেসিফিক্যালি অ্যালাইলিক কার্বনে গিয়ে অ্যাটাচ হবে এবং ওখান থেকে হাইড্রোজেন বের করবে, যেহেতু ব্রোমিন এসে হাইড্রোজেনকে রিপ্লেস করে দিচ্ছে, সাবস্টিটিউট করে দিচ্ছে, দিয়ে নিজে অ্যাড হয়ে যাচ্ছে, তাই এই রিয়াকশনটাকে বলা হয় অ্যালাইলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ক্লিয়ার? তাহলে কি, যেহেতু অ্যালাইলিক কার্বনে হ্যালোজেন অ্যাটাক করছে, করে হাইড্রোজেনকে বের করে দিচ্ছে, দেখো এখানে একটা হাইড্রোজেন বের করে গেছে, একটা ব্রোমিন ঢুকে গেছে, যেহেতু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিচ্ছে বা সাবস্টিটিউট করে দিচ্ছে, তাহলে তাকে বলা হবে অ্যালাইলিক সাবস্টিটিউশন রিয়াকশন বা অ্যালাইলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবার কোশ্চেন হচ্ছে কেন এটা হলো, কী জন্য এটা হলো, এর মেকানিজম কী, সব আস্তে আস্তে দেখানো হবে। ধরো আমি বললাম, ধরো আমি এটাকে, ধরো আমি ক্লোরিন দিয়ে করছি, ঠিক আছে, আমি ধরো লেটস একটা মেকানিজম দেখাচ্ছি, মেকানিজম ব্রোমিনের জায়গায় আমি ক্লোরিন অ্যাড করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, তোমার যা যেটা সুবিধা, ঠিক আছে, ধরো CH3 CH ডাবল বন্ড CH2, ঠিক আছে। আচ্ছা এটা কি হচ্ছে, যদি তুমি হাই টেম্পারেচার যদি দিয়ে দাও, তাহলে এটাও কি হবে, একটা ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন হবে, যদি ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন হয় তাহলে তার কি হবে, তার পাথ হয়ে আছে, কি পাথ হয়, তিনটে পাথ হয়, ইনিশিয়েশন প্রপাগেশন টার্মিনেশন। প্রথমে ইনিশিয়েশনে কি হবে,
এই যে ধরো তুমি ধরো ক্লোরিন নিয়েছো, তাহলে ক্লোরিন বন্ড ক্লোরিন হোমোলাইটিক ক্লিভেজ ভেঙে গেল, কি তৈরি করবে সিএল ডট প্লাস সিএল ডট। এবার কি হবে ওই সিএল ডটটা কি করবে এখানে এলো, ঠিক আছে? আচ্ছা এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে বলছি যে ওই সিএল ডটটা এসে তৈরি করবে এখানে HCl প্লাস CH2 ডট CH ডবল বন্ড CH2, ঠিক আছে? তাহলে কি তৈরি করলো, প্রথম তৈরি করবে তোমার হচ্ছে HCl, তারপর তৈরি করবে CH2 ডট সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। আচ্ছা কেন এটা তৈরি হলো দেখো, তাহলে এখানে কি হয়েছে, এখানে এই যে সি আর তিনটে এইচ আছে, তার মধ্যে একটা যে এইচ ছিল, একটা ধরো সিএইচ বন্ড, তার হোমোলাইটিক ক্লিভেজ হয়েছে, সেই হোমোলাইটিক ক্লিভেজের ফলে ওই একটা এইচ এই একটা সিএল এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। তুমি আগের রিয়াকশনগুলো যদি ফলো করো, হোমোলাইটিক ক্লিভেজের যে রিয়াকশনগুলো দেখিয়েছি, ক্লিয়ার? এখানে এখন সিএইচ ছিল মানে সির সঙ্গে তিনটে হাইড্রোজেনের বন্ড, তিনটে সিঙ্গেল বন্ড করে দেবে, দিয়ে কি করবে একটা সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের একটা হোমোলাইটিক ক্লিভেজ দেখিয়ে দেবে, দিলে এটা তৈরি হলো। এবারে অ্যালাইলিক এটা কি, এটা কি বলবে তুমি, অ্যালাইলিক র্যাডিক্যাল। এবার দেখো অ্যালাইলিক র্যাডিক্যাল কিন্তু সব থেকে বেশি স্টেবল, তার কারণটা কি, এখানে কী দিয়ে স্টেবিলিটি পাচ্ছে, রেজোনেন্স দিয়ে। দেখো এই তাহলে এটা রেজোনেন্স স্টেবল, আমরা এটা আইসোলেট করতে পারছি, রেজোনেন্স স্টেবল, বোঝা গেল? অ্যালাইলিক, তাহলে অ্যালাইলিক রেডিক্যাল কেন স্টেবিলিটি পাচ্ছে, কারণ সেটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলিটি পাচ্ছে, রেজোনেন্স স্টেবিলিটি সব থেকে বেশি প্রায়োরিটি দেয়, তাহলে এটা রেজোনেন্স স্টেবল। তাহলে কি হবে নেক্সট স্টেপ, তৈরি হয়ে গেল আমার অ্যালাইলিক রেডিক্যাল, তাহলে CH2 ডট CH ডবল বন্ড CH2, এটা কি করবে দেখো, মিডিয়ামে আবার ক্লোরিন আছে CLCL, তাহলে কি হবে এর ক্ষেত্রে, এর হোমোলাইটিক ক্লিভেজ হলো, তাহলে দেখো এবার কাকে ধরবে, তাহলে কি হবে CH2Cl CH ডবল বন্ড CH2 প্লাস ক্লোরিন রেডিক্যাল, তাহলে পেয়ে গেলাম আমি কি, এটা এটা এটাকে তুমি করতে পারো, এটা হচ্ছে প্রোপাগেশন, দু নম্বর এটাকে করতে পারো প্রোপাগেশন বা বিস্তার করবো। তাহলে কি হলো, প্রোডাক্ট পেয়ে গেলাম এটা, আর কি তৈরি হলো, ক্লোরিন ফ্রি রেডিক্যাল। দেখো তুমি ক্লোরিন ফ্রি রেডিক্যাল বিক্রিয়া থেকেই পেয়ে যাচ্ছ, তাহলে আর দেওয়ার দরকার নেই এক্সট্রা, এই ক্লোরিন ফ্রি রেডিক্যালটা আবার এখানে কি এটা করবে করে আবার এইভাবে চলতে থাকবে, একটা চেইন রিঅ্যাকশন টাইপে চলতে থাকবে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ধরো মেকানিজম যেখানে অ্যালাইলিক র্যাডিক্যালটা স্টেবিলিটি পাচ্ছে, আর অ্যালাইলিক র্যাডিক্যাল যদি স্টেবিলিটি পায় তাহলে তারপরে রিঅ্যাকশনটা এভাবে থ্রু হবে, এভাবে ফলো হবে, ঠিক আছে? এই যে অ্যালাইলিক সাবস্টিটিউশন যে রিঅ্যাকশনটা আছে, এর কিছু রিয়েজেন্ট আছে, কী কী রিয়েজেন্ট, যেমন প্রথমে একটা রিয়েজেন্ট আমি দেখিয়ে দিয়েছি, এটা ধরো কোনো একটা হ্যালোজেন নিয়ে নাও, তার সাথে কী নিয়ে নাও, একটা হাই টেম্পারেচার নিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। আরও একটা আছে বলছি, তুমি NBS নাও উইথ লিটল বিট অফ CCl4, CCl4টা কি এখানে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক, NBS কি, এর পুরো নাম হচ্ছে এন ব্রোমো সাকসিনামাইড, আমি করাবো এটাকে ডিটেলসে করাচ্ছি। আচ্ছা আর তার সাথে সূর্যালোক HNU, এই রিয়েজেন্ট এই রিয়্যাক্ট্যান্টগুলো নিয়ে নাও, এই রিয়েজেন্টগুলো নিয়ে নাও, তাহলে কী হবে বলছে। আচ্ছা প্রথমে আমি NBSটা আসি, এটার স্ট্রাকচার কেমন হচ্ছে, আচ্ছা এর পুরো নামটা কি, এন ব্রোমো সাকসিনামাইড, বিশাল বড় নাম, দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, জিনিসটা কি বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখো নামে কি আছে, নামে আছে সাকসিনামাইড, ঠিক আছে? তার মানে কি, এখানে সাকসিনিক অ্যাসিডের ব্যবস্থা আছে, তাহলে সাকসিনিক অ্যাসিডটা কি আগে জেনে বলছে, সাকসিনিক অ্যাসিড স্ট্রাকচার হচ্ছে এইটা, CH2 সিঙ্গেল বন্ড CO OH আর CH2 সিঙ্গেল বন্ড CO OH, এটা কি, এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড। এবারে তুমি এটাকে হিট দিয়ে দাও বা তার থেকে জল বের করে দাও,
হিট দাও বা P2O5 দিতে পারো, কিছুটা দিতে পারো যেখান থেকে জল বেরিয়েছে, তাহলে কি হবে, তাহলে জল যদি বেরিয়েছে তাহলে কি হবে, দেখো CH2 সি ডাবল বন্ড টু, এই একটা অক্সিজেন আছে এর সাথে বন্ড, এখন এইটা আছে CH2, এখানে কি হয়েছে -H2, ঠিক আছে। নেক্সট আমি বলছি যে তুমি এখানে একটা অ্যামোনিয়া দিত, এর সাথে তুমি একটা অ্যামোনিয়া অ্যাড করে দাও, কি হবে মেকানিস্টিক ওইতে আমি যাবো না, অনেক টাফ হয়ে যাবে তোমাদের পক্ষে যতটুকু সম্ভব দেখাচ্ছি আমি। ধরো অ্যামোনিয়া দিলে মানে তুমি এটাকে এভাবে লিখতে পারো NH2H, অ্যামোনিয়া কিভাবে লেখা যায় তো মানে NH, তাহলে এখান থেকে তুমি একটা ওয়াটার বের করে দাও, কি হবে CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CO সিঙ্গেল বন্ড N, দেখো NH পড়ে আছে আর NH CO, তাহলে এর নাম কি হলো, এর নাম হলো সাকসিনামাইড, কারণ অ্যামাইড এসে গেছে, তাহলে এর নাম হলো সাকসিনামাইড। এবার তুমি এর সাথে কিছু একটা ধরো KBR বা NABR কিছু একটা দিয়ে দাও, তাহলে সেটা কি হবে, ধরো আমি একটা ধরো আমি NABR দিয়ে দিচ্ছি এখানে, বা তুমি কিছু একটা দিয়ে দাও মানে ধরো তুমি একটা RBR দিয়ে দিতে পারো, আমি ছাড়ো আমি একটা KBR দিয়ে দিচ্ছি, সব থেকে বেশি হবে KBR একটা দিয়ে দিচ্ছি, K+Br- হলে তাহলে আমার এখানে এক একটা কত সুবিধা হবে, তাহলে কি হবে সেখানটা CH2 CO NBr CO, এর নামটা কি হলো, এটাই দেখো এন ব্রোমো সাকসিনামাইড, এটা হচ্ছে এন ব্রোমো সাকসিনামাইড, বায়ের শর্টকাটে বলা হয় NBS, ক্লিয়ার, তাহলে এন ব্রোমো সাকসিনামাইডটা ক্লিয়ার হলো, আমি কিন্তু একটা রিয়েজেন্টই আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম, ঠিক আছে, যতটা তোমাদের কাছে ক্লিয়ার হতে পারে ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা এবার আমি মেকানিজমে চলে আসি, কি হবে ধরো আমি এখানে একটু টাফ করাই, একটু টাফ একটু বেশি একটা একটা সাইক্লিক সিস্টেম নিয়ে নিই, ধরো আমি একটা ধরো আমি এর সাথে রিয়াকশন করছি, ধরো আমি বলছি এটা আমি করেছি, একে দিয়ে দিচ্ছি আমি NBS, হ্যাঁ এটা একটা অ্যালাইল সিস্টেম তো, দেখো ডবল বন্ড আছে পাশে একটা কার্বন আছে, পাশে কার্বন আছে, অ্যালাইল সিস্টেম এটা, কোনো অসুবিধা নেই। আচ্ছা NBS CCl4 সলভেন্ট আর HN, কী হবে মেকানিজম করি, তাহলে ঠিক আছে দেখি কী হয় মেকানিজম, মেকানিজম ঠিক আছে কী হবে হলো, ধরো আমি এই কার্বনটাকে এই অ্যালালি কার্বন, এটা হতে পারে এটা হতে পারে, আমি যে কোনো একটা কার্বনটা দিচ্ছি, ধরো আমি এই কার্বনটাকে দিলাম, তাহলে এখানে একটা হাইড্রোজেন তো আছে আগে থেকে আছে তো, এবারে NBSটার ক্ষেত্রে দেখি কি হচ্ছে, প্রথমে যে ইনিশিয়েশন পর্যায়টা আছে, আচ্ছা আগে আমি এখানে ঠিক আছে আমি পরে পেজে ভালোভাবে দিচ্ছি, একটু লক্ষ্য করো পরে পেজে ভালোভাবে দিচ্ছি, আমি এখন ইনিশিয়েশন প্রোপাগেশন টার্মিনেশন দিয়ে করি, সবথেকে বুঝতে সুবিধা হবে, কারণ এটা ফ্রি রেডিকাল রিঅ্যাকশন, তাহলে তিনটে স্টেপ হয় ইনিশিয়েশন প্রোপাগেশন টার্মিনেশন, তাহলে প্রথমে করছি ইনিশিয়েশন, কি হচ্ছে বলছে NBSটা যেটা আছে দেখতে কেমন, CH2 সি ডাবল বন্ড ও NBR CH2 সি ডাবল বন্ড ও, দিস কি হবে যে তুমি এইচ নু দিয়ে দিয়েছি হোমোলাইটিক ক্লিভেজ হলো CH2 CH2 সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও এন রেডিক্যাল প্লাস বিআর রেডিক্যাল হলো ইনিশিয়েশন, আচ্ছা নেক্সট আসছে প্রপাগেশন, তাহলে কি আমি রেডিক্যালটা পেয়ে গেছি ফ্রি রেডিক্যাল, আচ্ছা নেক্সট আসছে প্রপাগেশন, কি হয়েছে প্রপাগেশনে কম্পাউন্ডটা ছিল এইটা, তাহলে এখানে কি অ্যালালিক কার্বন এই দুটো, যে কোনো একটা কার্বন আমি এখানে এইচ করে দিই, কি হবে এর হোমোলাইটিক ক্লিভেজ, কি ছিল এখানে বিআর
তাহলে এ বলে বাবা তুই ক্লিভেজ যখন করেছিস তখন আমার কাছে চলে এইচকে ধরে নিল, কী হবে তাহলে? অ্যালাইলিক, দেখো এখান থেকে এই বন্ডটা খুলে এখানে এসছে, মানে এইটার উপরে পড়েছে, মানে কি এই কার্বনটার উপরে ডট, অ্যালাইলিক রেডিক্যাল প্লাস এইচ বিআর, ঠিক আছে? তাহলে হয়ে গেল তোমার অ্যালাইলিক রেডিক্যাল। এবার কী হবে, এ কী করবে? এবারে যদি করতো এখানে এইচ বিআরকে অ্যাটাক করলো, আচ্ছা এরপরে আমি দেখে দিই এরপরে কী হচ্ছে জিনিসটা। তোমার যেটা এন ব্রোমো সাকসিনামাইড যেটা ছিল, মানে তোমার সিএইচ টু এন বিআর প্লাস তোমার যে এইচ বিআর যে হয়েছে এ দুটো মিক্স করে হয়ে গেল সিএইচ টু ডবল বন্ডে ও এন এইচ প্লাস বিআর। কেন হলো? হোমোলাইটিক ক্লিভেজ, এর হোমোলাইটিক ক্লিভেজ বিআর বিআরকে ধরলো আর এখানে এইচ এর জায়গায় চলে এলো, ঠিক আছে? নেক্সট স্টেপ যেটা আসছি সেটা কি? বিক্রিয়ার টার্মিনেশন পর্যায়ে, বিক্রিয়ার টার্মিনেশন পর্যায়ে। সেখানে কি হচ্ছে? দিস এটা তৈরি হয়েছিল এখান থেকে, এই যে এখান থেকে তৈরি হয়েছিল, মিডিয়ামে কি আছে এখন অবধি? ব্রোমিন, এই যে ব্রোমিন তো তৈরি হয়ে গেছে না এখানটায়, এই ব্রোমিনটা মিডিয়ামে ঘুরছে। তাহলে দেখো বিআর, সিঙ্গেল বন্ড বিআর, এর কি হলো? হোমোলাইটিক ক্লিভেজ। তাহলে বলে বাবা হোমোলাইটিক ক্লিভেজ করেছিস যখন আমার চলে, তাহলে হয়ে যাবে এই বিআর দিস প্লাস বিআর রেডিক্যাল। এই বিআর রেডিক্যাল আবার কী করবে? আবার এগিয়ে কম্পাউন্ডকে অ্যাটাক করবে, করে এগুলো তৈরি করবে, করবে এই সবটা বোঝা যাচ্ছে তো? এখানে কী হয়েছে? এখানে কিছুই না, জাস্ট তুমি হোমোলাইটিক ক্লিভেজ করো, এই 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 এখানে যেটা তৈরি হয়েছে এই এন রেডিক্যাল ধরলো তোমার হচ্ছে এই তোমার এইচকে আর বিআর রেডিক্যাল, বিআর রেডিক্যাল মিলে হয়ে গেল বিআর টু। আর টার্মিনেশন কী হলো? এটা বিআর টু যে তৈরি হয়ে গেছিলো, বিআর টু মানে বিআর বন্ড বিআর, এখানে হোমোলাইটিক ক্লিভেজ হলো তো এখানে এসে তো প্রোডাক্ট হয়ে গেছে। এটা বোঝা গেল? ক্লিয়ার? তাহলে বলো দেখি একটা এক্সাম্পল দিই। ধরো আমি টলুইন নিচ্ছি, আমি এই পেজে করি, এই পেজে না, ধরো আমি নিচ্ছি এখানে টলুইন, তার সাথে আমি লিখছি এনবিএস এইচ নি, কি হবে বলো? তোমরা কি বলবে? স্যার ডবল বন্ড এখানে আছে, তার পাশে এই যে ডবল বন্ড এখানটায় পাশে এইখানে কার্বন, অ্যালাইলিক কার্বন, যেহেতু অ্যালাইলিক কার্বন এটা তাহলে কি এখানে হ্যালোজেনটা অ্যাড হয়ে যাবে? ও আসল জিনিস তো দিইনি, আসল জিনিস হচ্ছে তুমি বিআর বিআর টু দিয়ে দাও, না সরি বিআর টু কেন দেবো, এনবিএস তো আছে, কী করছি আমি, চলো এনবিএস আর এইচ নিউ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে বলতে পারো যে স্যার এই তো এখানে তো তাহলে এটা, তাহলে কি এটা যদি অ্যালাইলিক সিস্টেম হয় এইটাও অ্যালাইলিক সিস্টেম, তাহলে এর পাশে দেখো এই কার্বনটা আছে, তাহলে এটা কি অ্যালাইলিক কার্বন? যেহেতু অ্যালাইলিক কার্বন তাহলে কি বিআর এখানে অ্যাড হয়েছে, তাহলে কী প্রোডাক্ট হওয়া উচিত? এইটা হবে, মেকানিজম কী হবে? যদি মেকানিজম বলে এখান থেকে কীভাবে করলে, আমি যে শর্টকাট, আমি দেখো এনবিএস থেকে বিআর ডট তৈরি হয়েছিল আগের মেকানিজমে দেখিয়ে দিয়েছি, আমি অত করাবো না, আমি আমি ধরে নিচ্ছি বিআর ডট আগে থেকে তৈরি হয়ে আছে। তাহলে কী হবে এখান থেকে? তুমি যদি বিআর ডট যদি এখানে আসে, ধর বিআর ডট এখানে এলো, বিআর ডট কী করবে? এখানে যে একটা সিএইচ থ্রি মানে কি তোমার, আমি দেখিয়ে দিই সত্যি ভালো, এত শর্টকাটে করলে বাচ্চা কাচ্চা বুঝবে, এই ধরো এই প্লাস বিআর ডট, কী হলো? এর হোমোলাইটিক ক্লিভেজ হবে, এর হোমোলাইটিক ক্লিভেজ হবে, তাহলে এখানে সেটা অ্যাড হয়ে যাবে, তাই তো ফার্স্ট এবার হওয়া উচিত,
প্রথমে আমি এটা অ্যাড করছি না, প্রথমে আমি যা হোমোলাইটিক ক্লিভেজটাই করছি, এর হোমোলাইটিক ক্লিভেজটা হলো। তাহলে এর যদি হোমোলাইটিক ক্লিভেজ যদি হয় তাহলে কি তৈরি হবে? CH2 রেডিক্যাল। বিআর এখন অ্যাটাক করেনি, কিন্তু বিআরকে তুমি গুলি মারো, বিআর এটা করেনি এখনো, হোমোলাইটিক ক্লিভেজ হয়েছে এখানটা। প্রথমে এইচ নিউ দেওয়ার পরে হোমোলাইটিক ক্লিভেজ হয়ে গেছে। এবারে এবার এখানটা মজা আছে, মজাটা হচ্ছে যে এই যে জিনিসটা তোমার তৈরি হলো এতে এবার রেজোনেন্স করবে, কারণ দেখো কনজুগেটেড সিস্টেম এটা একটা। তাহলে যদি রেজোনেন্স করে এই ডট, হ্যাঁ তাহলে এটা করে তোমার আলটিমেটলি তৈরি করছে। তাই তো, তাই এতগুলো তোমার রেজোনেটিং স্ট্রাকচার হতে পারে। এবার তাহলে তুমি তো বলতে পারতে, স্যার তাহলে তো এবার যদি ব্রোমিন যদি এখানে অ্যাটাক করে তাহলে ব্রোমিনে তো অনেক অপশানে পেয়ে যাচ্ছে, একবার এখানে অ্যাটাক করতে পারে, 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 করতেই পারে, হ্যাঁ অবশ্যই করতে পারে। কিন্তু দেখতে হবে এদের মধ্যে স্টেবল কোনটা। এদের মধ্যে প্রায় 99% স্টেবল হচ্ছে এইটা হয়। কারণটা কি? কারণটা স্টেবিলিটি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যারোমেটিসিটি। দেখো এটা একটা অ্যারোমেটিক সিস্টেম, এই স্ট্রাকচারে কিন্তু এটা একটা এখনো অ্যারোমেটিক সিস্টেম। যেহেতু অ্যারোমেটিক সিস্টেম এটা, তাই এই র্যাডিক্যালটা মোস্ট স্টেবল, এই র্যাডিক্যালটা হচ্ছে এদের মধ্যে মোস্ট স্টেবল। যেহেতু মোস্ট স্টেবল তাহলে কি হবে, এবার যদি তোমার বিআর ডট আসে সেটা স্পেসিফিক্যালি একেই ধরবে, তাহলে কি হবে, সরি একটা একটা আরো, হ্যাঁ তাহলে হবে প্রোডাক্ট, এটা ক্লিয়ার? এতগুলো হতে পারতো, কিন্তু এটা যেহেতু 99% স্টেবল তাহলে মেজরিটি অফ প্রোডাক্ট হবে এটা, ঠিক আছে? তাহলে এটা কি হলো, এটা হচ্ছে মোস্ট স্টেবল হলো কারণ ডিউ টু অ্যারোমেটিসিটি, যার ফলে এটা ফাইনাল প্রোডাক্ট। ক্লাসটা ভালো করে ফলো করেছো? যদি ফলো করো তাহলে মনে কিছু না কিছু একটা কোশ্চেন আসতে পারে। এসছে কি এখনো অব্দি দুখানা মেকানিজম দেখে, পারক্সাইড মেকানিজম আর তোমার যেটা দেখালাম এই মেকানিজমটা দেখালাম অ্যালালিক সাবস্টিটিউশন, এই দুটো মেকানিজমের মধ্যে প্রত্যেকে কোনো কি কিছু কনফিউশন এসছে? একটা কোশ্চেন তোমাদের আসতে পারে, যদি না আসে কোশ্চেনটা আমি করে দিচ্ছি। কোয়েশ্চেন হলো পারক্সাইড মেকানিজমটা ফলো করো, আমি করিয়েছিলাম সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু। দেখো একটা স্টেপে এখানে যখন আমি বিআর টু যখন দিই তখন কি তৈরি হলো, সিএইচ থ্রি সিএইচ ডট সিএইচ টু বিআর, এটা মেজার, আমি মেজারটাই করছি। আর এটা কি হলো, সিএইচ থ্রি সিএইচ বিআর সিএইচ টু ডট, তার মধ্যে আমি বলছি কি এটা যেহেতু সেকেন্ডারি র্যাডিক্যাল, এটা যেহেতু ফার্স্ট ডিগ্রি র্যাডিক্যাল, তাহলে সেকেন্ড ডিগ্রি ইজ গ্রেটার দেন ফার্স্ট ডিগ্রি। আমি র্যাডিক্যাল স্টেবিলিটি আমি এখানে এইভাবে ব্যাখ্যা করে দিলাম। কার ক্ষেত্রে এটা? এটা হচ্ছে পারক্সাইড ইফেক্ট, পারক্সাইড ইফেক্টের ক্ষেত্রে। অপরপক্ষে আমি এখনই করালাম অ্যালাইলিক সাবস্টিটিউশন, যেখানে আমি বললাম যদি আমি সেম জিনিসটা নিই সিএইচ ডবল বন্ড সিএইচ টু, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বিআর র্যাডিক্যাল, সেখানে দেখছি প্রোডাক্ট হচ্ছে সিএইচ টু বিআর সিএইচ ডবল বন্ড সিএইচ টু। কেন? একই জিনিস নেওয়া হয়েছে,
একই ভাবে করা হচ্ছে। এখানে স্টেবিলিটি পাচ্ছে সেকেন্ডারি ইজ গ্রেটার দেন প্রাইমারি, আর এখানে আমি স্টেবিলিটিটাকে এক্সপ্লেন করেছিলাম। কিভাবে এক্সপ্লেন করেছিলাম, এর মেকানিজম কেমন ছিল, এটা হয়েছিল যে সিএইচ টু র্যাডিক্যাল মাথায় র্যাডিক্যালটা তৈরি করে দিচ্ছে, সিএইচ টু র্যাডিক্যাল সিএইচ ডবল বন্ড সিএইচ টু। আমি এখানে আবার বলছি যে এখানে র্যাডিক্যালটা স্টেবিলিটি পাচ্ছে কার জন্য, যে রেজোন্যান্স হচ্ছে, তাহলে সেটা তো এখানেও হতে পারতো, এই ব্রোমিনটা তো একেও ধরতে পারতো, জিনিসটা বোঝা গেছে। এখানে এই ব্রোমিনটা একে ধরছে, এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করছে, কিন্তু এখানে ব্রোমিনটা এখানে অ্যাডিশন হয়ে যাচ্ছে। কেন, এটা এখানে তো ব্রোমিন একে ধরতে পারতো, যদি একে ধরে তাহলে কি হতো, তাহলে এটা একটা তোমার তৈরি হয়ে যেত, তোমার একটা অ্যালাইলিক র্যাডিক্যাল তৈরি হতো এর মতো, তাহলে সেরকমও তো হতে পারতো। দুটোই তো ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, দুটোই তো ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, তাহলে ফ্রি র্যাডিক্যালই অ্যাটাক করছে, কিন্তু কেন হচ্ছে এই জিনিসটা কেন? এর ক্ষেত্রে স্টেবিলিটি বলছি অ্যালাইলিক র্যাডিক্যালের স্টেবিলিটি, আর এর ক্ষেত্রে বলছি সেকেন্ডারি ইজ গ্রেটার দেন প্রাইমারি। এখানে আমি অ্যালাইলিক র্যাডিক্যালের কথাই বলছি না, কেন হচ্ছে, কেন হচ্ছে, ইটস এ বিগ কোয়েশ্চেন। তো আমি বলছি যে আমি উত্তর দেবো না, একটু বই টই ঘাঁটো, একটু পড়াশুনো করো এর সম্বন্ধে, ঠিক আছে? পড়াশুনো করে নিজেরা একটা একটা তুমি একটা অ্যান্সার অ্যান্সার একটা এসো, এসে আমার মেল আইডি দেওয়া থাকবে ডিসক্রিপশানে, যার যেটা মনে হয় আমার মেল আইডিতে মেল করতে পারো, আর যাদের কাছে আমার পার্সোনাল নাম্বার আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যে কেন মনে হচ্ছে এটা। আমি এরপরে একটা সেপারেট ছোট ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে এই জিনিসটাকে আমি যতদূর বুঝি আমি সেটাকে এক্সপ্লেন করব। প্রথমত বলি, আমি দেখিনি আজ অবধি কোনো ইউটিউব চ্যানেল বা কোনো জায়গায় এটাকে নিয়ে এক্সপ্লেন করা আছে, মানে আমার চোখে পড়েনি এখনও অবধি, কেউ করলে তো অবশ্যই ভালো, কিন্তু আমার চোখে পড়েনি, আর আমি সাধারণ বই ঘেঁটেও পাইনি, ঠিক আছে? তো তোমরা একটুখানি ইন্টারনেট সার্চ করো, একটুখানি নিজেদের বুদ্ধি খাটাও, সব কিছু করে একটুখানি আমাকে বলো যে কেন এখানে অ্যালাইলিক র্যাডিক্যালটা তৈরি হচ্ছে, যেহেতু এটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, এখানেও তো ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, তাহলে এখানে কেন অ্যালাইলিক র্যাডিক্যাল তৈরি হচ্ছে না, ঠিক আছে? আমাকে এটা বলো, আজকের এই অবধি থাক, নেক্সট আমি এর উপরে একটা ছোট্ট ভিডিও বানাবো, আর তারপরে আমি অ্যালকোহল থেকে কী করে প্রিপারেশন করা যায়, হ্যালো অ্যালকেন্স হ্যালো অ্যারেঞ্জ, সেটা আমি ডিসকাস করবো পরের লেকচারে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।